খবরে স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, পার্কিং ঘাটা, জয় সন্তোষীমা মার্কেট, বর্ধমান 7131-03। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য বিষয়ক আধিকারিকদের একটি প্রতিনিধি দল। ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। কেরল সাম্প্রতিক বন্যায় আটকে পড়েছে এরাজ্যের বাঁকুড়া জেলার দুই যুবক। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বর্ধমান পৌরসভা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। একটি খুঁটি পুজো অনুষ্ঠিত হল শনিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ট্যালেন্টুলো উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল শনিবার। ঘটনাটা ঘটেছে বাঁকুড়ার হদল নারায়ণ পৌর অঞ্চলের বারাসত গ্রামে। স্থানীয় একজনের বাড়িতে দেখা মেলে ট্যালেন্টুলাটি। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 60 নম্বর জাতীয় সড়ক জামুরিয়া ভূতবাংলা মোড়ে। মৃত ব্যক্তির নাম সুশান্ত গোপ। ঘটনার জেরে ক্ষুব্ধ মানুষজন প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আসানসোল থেকে সমিত্র গঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার ওলগ্রাম মাঝের ক্যানেলে শুক্রবার তলিয়ে যায় মহাদেব খা। শনিবার সকালে বর্ধমান ও দুর্গাপুর বিপর্যয় মোকাবিলা টিম যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে দেহটিকে উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওলগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার হিজুল্লা এলাকায়। মৃত শিশুর নাম অঙ্কিতা দাস। চিকিৎসকরা আপ্রাণ প্রচেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের অভিরামপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে বিজেপি কর্মীরা একটি মৌন মিছিল করল। আউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য বিষয়ক আধিকারিকদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের ডেপুটি সুপার জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিষয়ক আধিকারিকগণ পরিদর্শন করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। এদিন প্রতিনিধি দলটি হসপিটালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। প্রসঙ্গত, রাজ্য জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে যথাযথ পরিকাঠামো আছে কিনা তা দেখতেই প্রতিনিধি দলটির আগমন ঘটে। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডেপুটি সুপার বর্ধমান হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যার বৃদ্ধির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, যথাযথভাবে রোগ নিরাময়ের প্রচেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি চিকিৎসার সুবিধার্থে নতুন মেশিনের কথা জানিয়েছেন তিনি। ডক্টর ডিডিএইচএস ম্যালেরিয়া, ডক্টর এনসি মণ্ডল এডিএইচএস উনি স্বাস্থ্য ভবনে আছেন, এবং তার সঙ্গে ওখানকার একজন ডাক্তারবাবু, এখান থেকে ছিলেন ডেপুটি টু, আমি ছিলাম। তারা আমাদের রাজধানী ওয়ার্ডে ভিজিটপত্র করেছিলেন, তারা আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে ভিজিটপত্র করেছিলেন। মূলত আমাদের যেহেতু ডেঙ্গু কেস আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে, তো সেই জায়গাতে আমরা বিভিন্ন হসপিটাল কিভাবে আমরা প্রিপেয়ার আছি এই ধরনের কেসগুলোকে মোকাবিলা করার জন্য সেটা দেখতে এসেছিলেন। আমরা ওনাদের আশ্বস্তপত্র করেছি যে আমরা হসপিটালে যে পরিষেবা দিচ্ছি সেই পরিষেবাটাকে ডেঙ্গু পেশেন্টদের মতো উপযোগী করে যেভাবে করা যায় সেটাকে যেন থাকে,
এবং সেটাকে আমরা করে আসছি। ডেঙ্গু পেশেন্ট মূলত আমাদের যখনই ওয়ার্ডে ভর্তি হয় তাদের মশারি দেওয়ার ব্যবস্থাপত্র আমরা আগে থাকতেই করাচ্ছি, সেটাকে যাতে দিনের বেড়াতেও টাঙিয়ে রাখে সেটা আমরা বলেছি। সেকেন্ড যেটা করা হয়েছে যে যারা খারাপ থাকছে তাদেরকে আমরা শিশুতে ভর্তি করি এবং পেডিয়াট্রিকের ক্ষেত্রে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি হয় এবং সেখান থেকে যদি পিকুতে ভর্তি হয় তো পিকুতে করা হয়। এবং ওখানে ভর্তিপত্র করার পর ওনারা পেডিয়াট্রিকে যিনি এইচওডি ছিলেন এবং তারপরে মেডিসিন পেডিয়াট্রিকে যিনি আজকে ভিজিটিং প্রফেসর ছিলেন, আজকে যিনি মেডিসিনে ভিজিটিং ছিলেন, সবার সাথেই ওনারা আজকে কথাবার্তা বলেছেন। মাইক্রোলজি ডিপার্টমেন্টে ছিল, ডায়াগনস্টিক ফেসিলিটি আমাদের কাছে ভালোই আছে। আমরা প্রতিটা ডেঙ্গু কেসকে আমরা এখানে যারা সাসপেক্টেড ডেঙ্গু আছে তাদের টেস্ট পত্র আমরা করতে পারি, দিনের দিনের মধ্যে রিপোর্ট পত্র আমরা দিতে পারি। আমরা বলেছি যেহেতু এখানে যেভাবে মেডিকেল কলেজ শুধুমাত্র হসপিটাল নয়, হসপিটালের বাইরেও বিভিন্ন পেরিফেরি থেকে এখানে স্যাম্পেল আসে, আমাদের এখানে একটা এলাইজা রিডারের বা যে যে মেশিনের মাধ্যমে এটাকে করা হয় সেই এলাইজা মেশিনের জন্য আর একটা আমরা আবেদনপত্র করেছি যাতে আর একটা মেশিনপত্র এই হসপিটালের জন্য পাওয়া যায়, যাতে নিরবিচ্ছিন্নভাবে আমরা এই ডায়াগনস্টিক সার্ভিসটাকে দিতে পারি। আর আমাদের যেটা কিউরেটিভ সার্ভিস যেটা আছে সেখানে যা প্রোটোকল আছে সেই প্রোটোকলটা মেনে, গভর্নমেন্টের কিছু প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে যাতে চিকিৎসাপত্র হয় সে ব্যাপারে ওনারা বলে গেছেন। আমরা অ্যাকর্ডিংলি প্রোটোকলটা সব ডিপার্টমেন্টে আমরা পার্কুলেট করেছি এবং আবার সবাইকে বলেছি বিভিন্ন ডিপার্টমেন্টে যাদের নিজেদের মধ্যে বসে নিয়ে যে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, জুনিয়র ডাক্তারবু যারা আছেন, তাদের কাছেও যাতে এই প্রোটোকল মেনে তা চিকিৎসাপত্র হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ইসলামপুর জিএনবি ইনস্টিটিউশনে সভাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ইসলামপুর জিএনবি ইনস্টিটিউশনে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পতঙ্গবাহিত রোগ সম্পর্কে অবগত করেন। এবং তার প্রতিকারের ব্যবস্থাগুলি আলোচনা করেন ছাত্রছাত্রীরা, যাতে তাদের এলাকার মানুষদের সচেতন করতে পারে। সেই রূপ সচেতনতা শিবির অনুষ্ঠিত হওয়ায় ছাত্রছাত্রীরা খুশি। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। কেরলের সাম্প্রতিক বন্যায় আটকে পড়েছে এরাজ্যের বাঁকুড়া জেলার দুই যুবক, তাদের ফেরত আনার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। মাস তিনেক আগে বাঁকুড়ার ছাতনা এলাকার সোয়ার বাঁকড়া গ্রামের অভিজিৎ মণ্ডল ও কল্যাণ মণ্ডল নামে দুই যুবক কাজের সন্ধানে কেরালায় যায়। কেরালায় সাম্প্রতিক বন্যায় আরো অনেকের সাথে তারাও সেখানে আটকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। পরিবারের থেকে জানা যায় গত বৃহস্পতিবার শেষবারের মতো পরিবারের সাথে টেলিফোনে কথা বলে। সেই সময় তারা জানায় এনাকুল্লাশের কাছে প্রেমবাবুর জেলার মানানগর এলাকার একটি দ্বীপে আটকে আছে, এরপর থেকেই তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। চেষ্টা করছি তো যাতে করে খবরগুলো ওনাদের রাজ্য সরকার যিনি আছেন যে জায়গায় আছেন
দুই পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যে করে হোক রাজ্য সরকার যেন তাদের ছেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। সবসময় ফোনও পাওয়া যাচ্ছে না, একবার রাতবার পাওয়া যাচ্ছে, তো একটা দ্বীপে আছে বলছি, একটা দ্বীপে আছে, তো খাবার নাই সেখানে। একজন বললো 2 কেজি চাল, 2 কেজি চাল দিয়েছে, সেই বললো রান্না করে খেতে হবে, আর কিছু নাই সেখানে, পয়সা পাতিও কিছু নাই, শুধু ওই ঘরে সেরকম তো রোজগার নাই, বিড়ি বান্ধি খাওয়া আমাদের, তা সেই করে বাইরে গেছে। বড় মেয়েও আছে, পড়ছে এখন, সে বিয়া দিতে আছে, টাকা পয়সাও দরকার, সেই করেই গেছে। আর 3 দিন তো যোগাযোগ নাই, আমি এমনিতেও রাতে ঘুমাইনি, ঘরে একা ঘরে ছিল, ঘরে আটুপাটু করেই মরছি, এদিকে ফোন হচ্ছে না, ফোনে সুইচ অফ। ঘটনার খবর পেয়ে শনিবার তাদের বাড়িতে যান ছাতনা থানার পুলিশ, কথা বলেন দুই পরিবারের সাথে। পুলিশ জানান তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এই পরিস্থিতিতে, জটিল পরিস্থিতি, তারা একদম খারাপ আছে। 3 দিন আগে যোগাযোগ করা হয়েছিল, সেই যোগাযোগে তারা বলেছে যে আমাদেরকে এখান থেকে নিয়ে যাও, আমরা যে অবস্থায় আছি, খাবার শেষ, জলের সংকট, একটি গামছা পরে আছি আমরা ওই জায়গাতে, 6-7 জন আছি, উপরে হেলিকপ্টার উঠছে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে না। আমাদের গ্রামবাসীর তরফ থেকে আবেদন রাখছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, যাতে ছেলে দুটোকে আমরা সোহাবড়া গ্রামে নিয়ে আসতে পারি, তার জন্য দিদির কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, যাতে আমরা আমাদের পরিবারের ছেলে দুটি ফেরত আসে ভালোভাবে, তার জন্য আমরা আবেদন রাখছি রাজ্য সরকারের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমার নাম সমীর দত্ত। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেন ও কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাচ্চাদের বড়দের, ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে, আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বর্ধমান পৌরসভা। শহরের নির্দিষ্ট স্থানে ভ্যাটের ময়লা পরিশোধিত করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। পৌরসভার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নতুন উদ্যোগ গ্রহণ করেছে বর্ধমান পৌরসভা। সেই উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাটগুলিকে তুলে নিতে চলেছে বর্ধমান পৌরসভা। শহরের নির্দিষ্ট স্থানে ভ্যাটের ময়লা স্থানান্তরিত করে আবর্জনা মুক্ত শহর গড়তে বদ্ধপরিকর বর্ধমান পৌরসভা। গোজা,
নোংরা বিভিন্ন জায়গায় ভ্যাট, আমাদের রাজ্য সরকার যে ভ্যাটগুলো তুলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে যে ভ্যাটগুলো সরিয়ে দিয়ে নতুন করে একটা সাবসেন্টার করে, মানে নতুন করে একটা করে সেন্টার করে সেখানে মেশিন বসিয়ে সমস্ত জায়গার ভ্যাটগুলোকে নিয়ে সেগুলোকে ছোট করে একদম মূল যে ভ্যাটের পয়েন্ট সেই ভ্যাটের পয়েন্টে ফেলাবার জন্য, তার দুটো আমাদের ইতিমধ্যে একটা কাজ আমাদের হয়ে গেছে। 7 নম্বর ওয়ার্ডে আমাদের এরকম একটা জায়গা আমাদের মেশিন বসানো হয়ে গেছে, সেইখানের আমরা প্রায় 12টা ভ্যাটের মাল আমরা তুলে দিয়েছি, ভ্যাট তুলে দিচ্ছি, সেই জায়গায় সমস্ত মাল ওই জায়গায় গিয়ে তারপর সেই মাল আমাদের মূল পয়েন্টে যাচ্ছে। আর একটা সাবসেন্টার আমাদের হচ্ছে খোশবাগানে 30 নম্বর ওয়ার্ডে, আমাদের আশা সামনের মাসেও সেটা আমরা উদ্বোধন করতে পারবো। তাহলে খোশবাগান এলাকায় যতগুলো আমাদের ভ্যাটের পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা তুলে দিতে পারবো, কারণ রাস্তার উপর বিভিন্ন জায়গায় ভ্যাটের পয়েন্টগুলো নোংরা ছিল, এলাকায় নোংরা হতো, কুকুর গরুতে টানাটানি করতো ভ্যাটের নোংরাগুলোকে নিয়ে। আপাতত সেটা আমাদের খোশবাগান বন্ধ হবে এবং এইদিকে স্টেশন থেকে আমাদের বিধাটা পর্যন্ত মেন রাস্তার উপর যে ভ্যাটের পয়েন্ট ছিল সব উঠে গেছে। আস্তে আস্তে আমরা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আমরা এগুলো তৈরি করার পর শহর থেকে আমরা ভ্যাটটাকে মুক্ত করতে পারবো, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। তিনি গোটা রাজ্যে যে এই দূষণমুক্ত এই নোংরা সব আবর্জনা একটা জায়গায় সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে, কোনো জায়গায় যাতে নোংরা পড়ে না থাকে সেটা আমরা মনে করি। আমরা বর্ধমান শহরেও আমাদের খুব তাড়াতাড়ি শহরকে আমরা আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। পৌরসভার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী। পৌরসভার এইরূপ পরিকল্পনার ফলে খুশি সাধারণ মানুষজন। যে যত রকমের যে ভ্যাট আছে, ভ্যাটের রাস্তার যেসব টাইপের নোংরা পড়ে থাকে তাতে রাস্তা চলাচল করতে প্রচণ্ড অসুবিধা হয় এবং প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। তো বর্ধমানের পৌরসভা সব ভ্যাট উঠিয়ে তারা নির্মল বাংলা যে প্রকল্প করেছে, একটা ডিজিটাল মেশিন এসছে, মেশিনে সব ময়লাগুলো তুলে নিচ্ছে, সেই ময়লাগুলো সব কম্পোস্ট করে ভাগাড়ে পাঠিয়ে দিচ্ছে, তাতে আমাদের পূর্ব বর্ধমানের রাস্তাঘাটে চলাচলটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং নোংরা থেকে মুক্ত বাংলা রয়েছে। তো এটা আমরা পৌরসভার এই কাজের জন্য আমরা খুবই খুশি। এইখানে চারিদিকে গাড়ি দিয়েছে, এইগুলো আমাদের তৃণমূল সরকার খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, বর্ধমানটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং নির্মল বাংলা যে নির্মল বাংলার মতোই রয়েছে। এইখানে তিনকুনিয়াতে যে একটা প্রজেক্ট হয়েছে, এখানে এসে সব নোংরাগুলো এসে ফেলছে, এখানে পেস্ট হয়ে যাচ্ছে, এটা খুব আনন্দিত। বর্ধমানের লোক রাস্তাঘাট তো পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছে, এতে বর্ধমানের লোক খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, নতুন যে মেশিনটা হয়েছে বেশ ভালো হয়েছে, ওখানে খুব সুবিধা হয়েছে। তো বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকে হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্যানের লক্ষ্যে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শনিবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সৌন্দর্যায়নের লক্ষ্যে ও পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এইরূপ কর্মসূচি গ্রহণ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। আজকের দিনে আপনাদের স্কুলে গাছ লাগানোর উদ্দেশ্যটা কি? আজ 18 আগস্ট শনিবার হুগলি জেলার গোঘাট 2 ব্লকের হাজিপুর ইউনিয়ন হাই স্কুল এর সকল পরিচালন সমিতির সদস্যগণ, মাননীয় শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়গণ এবং সকল সম্মানীয় শিক্ষাকর্মীগণ একত্রিত হয়ে সকল ছাত্রছাত্রীদের আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা শুধুমাত্র এখানে আমাদের খুব আনন্দ সহকারে উদযাপন করা হয়েছে। লক্ষ্য একটাই, যে স্কুলে ছাত্রছাত্রীদের মাধ্যমে একটাই বার্তা পৌঁছে দেওয়া যে পরিবেশকে সুন্দর রাখতে গেলে একমাত্র বৃক্ষরোপণই হচ্ছে একদম উন্নততর উপায়। এগিয়ে আসো, সকলকে স্কুলকে সুন্দর করো, তার সঙ্গে সমাজকেও সুন্দর করে তোলো বৃক্ষরোপণের মাধ্যমে। হুগলি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। একটি খুঁটি পুজো অনুষ্ঠিত হলো শনিবার। বর্ধমান শহরে ইসলাবাদ জলকল মাঠে এটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ইসলাবাদ জলকল মাঠে শনিবার পদ্মশ্রী সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পৌরসভার এমসিআইসি খোকন দাস, পূর্বমাতা শিখা দত্ত সেনগুপ্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, কাউন্সিলর পরেশ সরকার, নারায়ণ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর উদ্যোক্তারা পূজোর বাজেট ধরেছেন 25 লক্ষ টাকা। উৎসবের শুভ সূচনা হলো কুটি পুজোর মধ্য দিয়ে। আজকে এই কুটি পুজোর উৎসবের প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়। এখানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার এমসিআইসি খোকন দাস, বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা, বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডল, ইসলামাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর কবির চন্দ্র হাওলাদার, কাউন্সিলর বিভূতি ছিলেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় মা ভাই বোন সকলের সহযোগিতায় জল ভরার মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয় এবং ছুটি কোথার উৎসব পালিত হয়। শিল্পীরা আসছে, এবারে কোথাকার শিল্পী থাকছে বা এখানে? কাঠি কুমারতুলির ঠাকুর আর কাঠির লোকরা যারা শিল্পীরা তারা এখানে উপকর্তা হিসেবে প্যান্ডেল নির্মাণ করবে। আমরা এবারেও বিশ্ববাংলার অবশ্যই নির্বাচিত হব এই আশা নিয়েই আমরা করছি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-266-5417। ফ্রেলাম রতিপর গলসির 2 নম্বর ব্লকের শাক চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা মাটি মানুষ চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট। এদিনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে পূর্ব বর্ধমানের গলসির 2-এর শাক চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা মাটি মানুষ চ্যালেঞ্জ ফুটবল কাপ। মহাশয়
আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে। পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। বিধায়ক জানান, ফুটবল খেলায় বিজয়ী দলকে নগদ 10,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে নগদ 7,000 টাকা ও ট্রফি সহ জার্সি ফুটবল তুলে দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহণকারী আটটি দলকে ফুটবল দেওয়া হয়। বিধায়ক ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী, খণ্ডকোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গলসি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার কাটোয়া 1 নম্বর ব্লক ও কেতুগ্রাম 2 নম্বর ব্লকের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের খেলাটি 1-1 গোলে অমীমাংসিত থাকে। শনিবার কাটোয়া পৌরসভার মাঠে আন্তঃমহকুমা ব্লক লীগ ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় কেতুগ্রাম 2 নম্বর ব্লক ও কাটোয়া 1 নম্বর ব্লক। এদিনের খেলা 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এই খেলায় মহকুমার 5টি দল অংশগ্রহণ করেছে। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 30 আগস্ট। এদিনের খেলায় মাঠে দর্শক সমাগম ভালোই ছিল। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিডি রোড পার্কিং ঘাটা, জয় সন্তোষীমা মার্কেট বর্ধমান 7131-03। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য বিষয়ক আধিকারিকদের একটি প্রতিনিধি দল। ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। কেরল সাম্প্রতিক বন্যায় আটকে পড়েছে এরাজ্যের বাঁকুড়া জেলার 2 যুবক। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বর্ধমান পৌরসভা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। একটি খুঁটি পুজো অনুষ্ঠিত হল শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।